দেখো বন্ধুরা, আমি সুন্দর করে আলতা পরে নিচ্ছি। আর কেন পরে নিচ্ছি, কি পুজো করো, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। প্লিজ দেখো পুরো ভিডিওটা। দেখো এই যে আমি পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে পাঁচ রকম ফল ধুয়ে কিন্তু এই বাটায় দিয়ে দিচ্ছি। এই পাঁচ রকম ফল কিন্তু কাটবো না, এই পাঁচ রকমের ফল কিন্তু আস্ত দেব। আর এই পাঁচ রকমের ফলের মাথায় কিন্তু সিঁদুর পরিয়ে দেব। আর সাথে এই যে পাঁচ রকমের মিষ্টি আমি রেখে দিচ্ছি। আর কিছু ফল আছে, সেই ফলগুলো আমি কেটে দেবো, যেমন লেবু, শসা, আপেল, পেয়ারা, এইগুলো সব কাটবো। তো পাঁচ রকমের ফল দিতেই হয়, তোমরা তো জানো। আর ঠাকুরের ভোগের জন্য এই যে করে নিচ্ছি আমি, তো এইগুলো হলো ফল কেটে নিচ্ছি। তো সব ফল কেটে কিন্তু থালায় রেখে নেব। থালায় রেখে কিন্তু থালাটা সুন্দর করে আমি সাজিয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর ঠাকুরের পছন্দও হয়। সেই জন্য কিন্তু কেটে নেব সব ফল। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্ট লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা। আর কিন্তু তোমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর নোটিফিকেশান অন করে নিও। আর এবার দেখো ছিন্নি করে নিচ্ছি। তো বুঝতেই পারছো কি ঠাকুরের পুজো হতে চলেছে, যার জন্য আমি ছিন্নি করব। এই যে ছিন্নির জন্য কিন্তু এখানে কলা আর গুড়টাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নেব, মানে মেখে নেব ভালো করে, যাতে কলাগুলো দানা দানা না থাকে। তো ভালো করে ম্যাশ করে, এই যেটা আটা, তো এই আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে কিন্তু ভালো করে মেখে, ওর ভিতর কিন্তু এই যে দুধ, দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু উপর থেকে মধু আর কর্পূর ছড়িয়ে দেবো, যাতে সুন্দর গন্ধ বেরোয়। আর মধু আর কর্পূর দিতেই হয়, তো আমার ছিন্নি করা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর তুলসী পাতা তো দিতেই হবে, সেটা না দিলে ঠাকুর খাবে না। তো ওই জন্য আর দেখো আমার ছিন্নি করা রেডি হয়ে গেছে। আর এদিকে পাঁচ ফল রেখেছি, এটাও রেডি করা হয়ে গেছে। আর এই দেখো এখানে তোমার পাঁচ রকমের ফল দিয়ে, মিষ্টি দিয়ে, মিছরি দিয়ে, সব কিছু দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এখানে ফুল আছে, তো আমি চলে যাব কিন্তু পাশের বাড়ি। আর দেখো আমি আলতা পরে নিচ্ছি। আমি কিন্তু আলতা পরতে ভালো পারি না, তো যেমন পারি সেরকমই আলতা পরে নিচ্ছি। কেমন লাগছে আলতা পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে আলতা পরতে। একদম সেজে গুজে রেডি, সেজে গুজে বলতে আজকে শাড়ি পরেছি। তো দেখো লুকটা, এই দেখো শাড়ি পরেছি আমি। আজকে আমি বড় ঠাকুরের পুজো দেব বাড়ির পাশে, ওই জন্য কিন্তু শাড়ি পরেছি। সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম পুজো দিয়েছি, সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তো এখন শাড়ি পরলাম। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করবে, তার কারণ আমি খুব একটা মানে খুব কি বাড়িতে শাড়ি পরি না, নাইটি তো পরি, দেখোই তোমরা। তো ওই যে খুব স্নান কর, এখন আমি চলে যাচ্ছি, টাটা। এই যে পাশের বাড়ি বড় ঠাকুরের পুজো, এতক্ষণ তোমরা তো আমার ফল বানানো আর ছিন্নি করা দেখে বুঝতেই পেরেছো কি ঠাকুরের পুজো হতে চলেছে। তো বড় ঠাকুরের পুজো, আমি পাশের বাড়িতে চলে এসেছি। তো এই যে চাল আর আলু, তো সব তাতে আমি সিঁদুর মাখিয়ে নিচ্ছি। আর আমি বাড়ির থেকে চাল আলু এনেছিলাম, তো পাশেই রেখে দিয়েছি। আর এই দেখো সব কিছু, সব কিছুতেই সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো
কত সুন্দর লাগছে বলো দেখতে সবকিছু। পুজো আর আমার পুজো করতে তোমরা তো জানোই খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে পুজো দিতে। তো এই দেখো সবটাই সিঁদুর মাখিয়ে দিচ্ছি। আর পাশের বাড়ি বলে কিন্তু বেশি একটা আমি ভিডিও করতে পারিনি, তো যেটুকু করেছি সেইটুকু তোমাদের দেখাচ্ছি। তো প্লিজ বন্ধুরা আবার বলে রাখছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর এই যে বড় ঠাকুর এখানে বসবে সেই জন্য কি ভিডিওটা দেখতে রাখো, ভালো লাগবে। লম্বোদর গজন বিঘ্ননাথ প্রণাম জগন্নভূষী ওম নম শিবাদি পঞ্চভ নম দেখো ভাত খেয়ে নিচ্ছি, মটরের ডাল, পটল ভাজা, আর এখানে তেল পটল আছে, তো এই দিয়ে খেয়ে নিচ্ছি। পুজো দিয়ে চলে এসেছি, সবাইকে প্রসাদ দিয়েছে, তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ আর একবার স্নান করতে হয়েছে। আর দেখো কাজল টাজল পরেছিলাম, সবই তুলে দিয়েছি। আর আমার ভাত খাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলেই কী দিয়ে আজকে ভাত খেয়েছি। তো লাঞ্চ করেছি পুজো দিয়ে, মানে না খেয়ে থাকার পরে যদি লাঞ্চ করা হয় না খুব কষ্ট হয়, মনে হয় যেন কত খেয়ে নিয়েছি। আর মনে হয় সত্যিই বেশি খেয়ে নিয়েছি আজকে। আর পটল যেটা বললাম না, সর্ষে পটলটা দারুণ হয়েছিল খেতে, জাস্ট মা এই রান্নাটা করে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা আবার বলছি ভিডিওটা কিন্তু লাইক করে দিও, আর কেমন টাইপের ভিডিও তোমাদের চাই, কেমন টাইপের সেটা একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও, আমি সেইভাবেই করতে মানে চাই ভিডিও। আর আমি নতুন ইউটিউবে এসেছি, তো তোমাদের একটাই কথা বলবো যেন প্লিজ ভিডিওগুলো দেখো। তো আবার তোমাদের সাথে কথা হবে, এখন সোনাকে ঘুম পাড়াবো, তো টাটা বাই।